হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো রাতারাতি ভাইরাল হওয়া কিছু বাংলা গান সম্পর্কে, যে গানগুলো খুব অল্প সময়ে সবার মন জয় করে নিয়েছিল। এটি হচ্ছে আমাদের পার্ট টু ভিডিও, আর গানগুলোর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি। এই লিস্টের প্রথমে যে গানটি রয়েছে মমতাজ এবং প্রীতমের 2016 সালের লোকাল বাস গানটি। গানটি 2016 সালে আপলোড করা হয় এবং গানটির বর্তমান ভিউ হচ্ছে 27 মিলিয়ন। তুই মনের কথা বুঝলি না, আমারে ভুললি না। তারপর রয়েছে কামরুজ্জামান রাব্বের ইগল মিউজিক স্টেশন চ্যানেলে আপলোডকৃত গান আমি তো ভালা না ভালা লয়া থাইকো। আমি তো ভালা না ভালা লয়াই থাইকো, আমি তো ভালা না। কামরুজ্জামান রাব্বের এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটি ইউটিউব আপলোড করা হয় 2018 সালে এবং গানটির বর্তমান ভিউ হচ্ছে 27 মিলিয়ন। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। গানটি একসময় সবার জনপ্রিয় এবং সবার মুখে মুখে ছিল। তারপর রয়েছে আরমান আরিফের নেশা গানটি। আরমান আলিফের অপরাধী গানটি ভাইরাল হওয়ার পর এই গানটি করলো, গানটি ভাইরাল হয়ে যায়। তারপর রয়েছে গায়ক সুকুমার রায়ের বলবো না গো আর কোনো দিন গানটি। বলবো না গো আর কোনো দিন, গানের কথাগুলো খুব অসাধারণ। গানটির সাথে জীবনের একটা আবেগ এবং মায়া মিশে আছে। বলেছিলে গো ভালোবাসি গো। তো তারপর রয়েছে ইয়ং গায়ক গগন সাকিবের গান বাবু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে, গানটি আপলোড করা হয় 2020 সালে এবং গানটির বর্তমান ভিউ 18 মিলিয়ন। সেই ঘুমাত কোনোদিনও ভাঙবে না রে। আর হ্যাঁ, আপনাদের কাছে গগন সাকিবের গান কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর রয়েছে আতিফ আসলাম নিলয়ের গান বোকা পাখি আপন চিনলি না। বোকা পাখি আপন চিনলি না, তার বেশিরভাগ গানগুলো মানুষের কাছে রাতারাতি ভাইরাল। তার আরও কয়েকটি জনপ্রিয় গান রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গান হচ্ছে কেমন আগুন জ্বালাইলি বুকে। কেমন আগুন জ্বালাইলি বুকে। তারপর রয়েছে জিসান খান সুবর তোর মনের পিঞ্জিরা গানটি। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত। গানটি 2018 সালে আপলোড করা হয় এবং গানটির বর্তমান ভিউ হচ্ছে 103 মিলিয়ন। কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের। তারপর রয়েছে হিরো আলমের অ্যারাবিক গানটি। এই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছিল। তারপর রয়েছে শূন্য ব্র্যান্ডের সবচেয়ে দ্রুত বাইরে হওয়া বেহুলা গানটি। এই গানটি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়। তারপর রয়েছে তাহিরি হুজুরের ভয়েস দিয়ে বানানো ডিজে রিমিক্স দয়াল তোর লাইগারে গানটি। গানটি বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে এখনো বাজানো হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই লিস্টে আপনার পছন্দের গান কোনটি তা অবশ্যই কমেন্টে জানাবেন।